সবাইকে আমার সালাম ও নমস্কার এবং নববর্ষের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের আগে দর্শনধারী, তারপরে নাকি বলে গুণ বিচারী। তো যাই হোক, সেই আসল মুখটা আজকে উদ্বোধন হলো, সত্যি এটা গর্বের বিষয়। একত্রিত এক সিদ্ধান্তে এসে যে সিদ্ধান্ত নিয়েছে, সত্যি এটা প্রশংসনীয়। তো যাই হোক, আমরা জানি যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে, সুভাষদা কিছুক্ষণ আগে বললেন। তো ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, আমরা যেমন একটা পরিবারে থাকি, ছেলে মেয়ে দাদা কাকা সবাই মিলে, তদ্রুপ এটা একটা পরিবার, অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত অফিসটা একটা পরিবার। এই পরিবার শুধু পরিবারই না, যদি আমি বলি এই গ্রাম পঞ্চায়েতের প্রকল্প করতালির মাধ্যমে উৎসাহিত করুন, অভিনন্দন জানাচ্ছি আমরা প্রধান সাহেবের পক্ষ থেকে। এবারে আমি অনুরোধ করব মিস্টার হলদাকে, আমাদের গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য, হলদিবাড়ি সংসদের মাননীয়। এবারে আমি অনুরোধ করব আমাদের অসীমদাকে। এবারে আশাদাকে ডেকে নেব। নমস্কার, আপনি অনুগ্রহ করে আসুন। এবারে আমি আমাদের